ফেরারি অমিত নিজের দেওয়া? না, ফেরারি নামটা হচ্ছে আমার স্কুলের হেড স্যারের দেওয়া। এটা হচ্ছে আমি তখন ক্লাস এইটে পড়ি, এইটের হচ্ছে বার্ষিক পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আমাদের ওই সময় হচ্ছে যেদিন ইয়েটা দিত, রেজাল্টটা দিত, ফলাফল প্রকাশ করতো, ওই দিন একটা কালচারাল প্রোগ্রাম হতো স্কুলে। তো ওই প্রোগ্রামের ভিতরে আমার স্কুলের হেড স্যার হচ্ছে এই নামটা আমাকে ঘোষণা করে। মানে কারণটা কি ছিল? মানে কারণ হচ্ছে যে আমি ক্লাস সিক্সের থেকে, মানে এর আগেও পালাইছি কিন্তু ক্লাস সিক্সের থেকে হচ্ছে রেগুলার স্কুল পালাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পালানো থেকে ফেরে। হ্যাঁ, দেখা যেত যে স্কুলে ফার্স্ট পিরিয়ড করছি, তারপরে হচ্ছে সেকেন্ড পিরিয়ডের থেকে তাই দোতলা। আসলে নাম কি ছিল? আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ তাওহিদুল ইসলাম ফেরারি অমিত, এখন এইটাই। মানে তখন কি আপনি সার্টিফিকেটে ফেরারিটা ঢুকাই ফেলছেন? হ্যাঁ, পরবর্তীতে এটা ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, সব কিছু তো ফেরারি অমিত। থিয়েটার সংগঠন করতে 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 এখন একটা বড় সংগঠনের সাথে অনেকদিন থিয়েটার গিল্ডস, এখন হচ্ছে গিল্ডসের সাংগঠনিক সম্পাদক। একদমই মানে গোড়ায় আসতে চাচ্ছি, পয়েন্টে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে একটা ডিরেক্টরদের সংগঠন, আপনি বলছেন যে ছয় বছর চলছে এটা রিফর্ম হওয়ার পরে, এখন মানে এখন পর্যন্ত এই ছয় বছরে আসলে ডিরেক্টরদের জন্য আপনারা কি করতেছেন? ডিরেক্টরদের জন্য, মানে সংগঠন ডিরেক্টরদের জন্য, অবশ্যই সংগঠন ডিরেক্টরদের জন্য, এবং স্পেসিফিকভাবে বলতে গেলে সংগঠন থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ডিরেক্টরদের যখন যে যে ধরনের সমস্যায় পড়েছে, যৌক্তিক বা নীতিগত জায়গায় কর্মক্ষেত্রে, সেটা সমাধান কিন্তু সংগঠন করেছে। এবং সেই সাথে যেমন আগে কক্সবাজার শুটিং করতে গেলে আপনার কাছ থেকে পর্যটন পুলিশ ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে যে যেভাবে পারছে টাকা নিছে, এখন কিন্তু সেটা পারবে না। আমার পুরো সংগঠনের রানিং মেম্বার যাদের, তাদের লিস্টটা কিন্তু ডিসি মহোদয়ের কাছে দেওয়া আছে। এটা এসএ কলিগ তখন সাধারণ সম্পাদক ছিলেন, সৈয়দ শাকিল, পিকলু চৌধুরী মিলে ইনস্ট্যান্ট যে বসে তাদের সাথে কথা বলে, এখন কিন্তু 2000 টাকা পার ডে দিয়ে আপনি জাস্ট একটা অ্যাপ্লিকেশন করে আপনি শুটিং করতে পারতেছেন, সেটা শুধু নাটকের জন্য। একটা কথা চাওর আছে আর কি, বলেন প্লিজ। যেই টার্মে যারা কমিটিতে থাকে তারাই বেশি কাজ পায়, কি বলবেন? গুড মর্নিং। আমি যে নিচে, আমি তিনটা বানাইলে একটা যাইতো, সেখান থেকে আমি যখন যে বছর হচ্ছে আমি কমিটিতে ঢুকছি তখন আমি 20টা বানাইতে পারছি। না না, এরকম হয় নাই। আর হচ্ছে আপনি যাদের কথা বলছেন সেটা তো আমার এইটার বাইরে আর কি। না, আমার দেখা মতে এ পর্যন্ত তাহলে হচ্ছে যে এরকম ব্যাপারটা নাই। না না না, একদমই না। কারণ বরং আমি দেখছি ইন এভারেজ তাদের কাজ কমছে, অনেক সংগঠনের চাপে চাপে। ওকে অমিত, ডিরেকশন, তারপর হচ্ছে ডকুমেন্টারি, টিভিসি, অনেক রকমের কাজ, মানে এখনকার সময়ে এসে কি মনে হয়, মানে এই যে ডিরেকশন পেইন নাকি ঠিকঠাক, মানে ঠিকই আছে, কাজ করতে গেলে কমফোর্ট ফিল করেন কি না? না, কমফোর্ট ফিল করি না। নাটবল্টু ভাই, 3-2-1 রিঅ্যাকশন। এই নাটবল্টু ভাই শুনেন, আপনারা যদি এইসব খাওয়া না ছাড়েন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনাদের অ্যারেস্ট করতে বাধ্য হবো। কারণ হচ্ছে যে আমি শুধু নির্মাণটা করতে চাই, মানে আমি একটা গল্প পছন্দ করতে পারি বা হোয়ারাজ আমার প্রডিউসার একটা গল্প আমাকে দিতে পারে, সেটা নিয়ে কথা বলে সেটার একটা ফিনিশিং একটা টাচ করার পরে ধরেন আমি ওই কাজটুকুই করতে চাই। কিন্তু কে আর্টিস্ট হবে, খাবার কি হবে, লোকেশন কি হবে, আমি জাস্ট বলতে পারি যে আমার লোকেশন এটা হবে, তার জন্য আসলে এটা পুরো দায়িত্বটা আসলে প্রডিউসারের আছে কি আমাদের এরকম? নাই, এই জন্য আমি কমফোর্ট ফিল করি না। কেন এটার উত্তর দেওয়াটা একটু কঠিন। কঠিন এই অর্থে, কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের এখানে পেশাদারিত্বের বিষয়টা গড়ে ওঠেনি। মানে এখন ডিরেক্টরি সব, মানে এখন পর্যন্ত ডিরেক্টরি, এখন পর্যন্ত ডিরেক্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই। কারণ ডিরেক্টরি সে চ্যানেল থেকে কাজ ওকে করছে,
সে আর্টিস্ট ম্যানেজ করতেছে, সেই স্ক্রিপ্ট নিয়ে যাচ্ছে, আর্টিস্টের ডেট করতেছে, সবকিছু সেই করতেছে। ফাইনালি একটা প্রোডিউসার বলবো না, একটা ধরেন লগ্নিকারকের কাছ থেকে হয়তো বা এক প্রকার কমিটমেন্ট করে বা ফিরতি একটা অ্যাডভান্স চেক পে করে তার কাছ থেকে টাকা নিয়ে সে কাজ করতেছে ম্যাক্সিমাম। সুনির্দিষ্ট কিছু হাউস আছে কিন্তু তাও একটু জটিল প্রসেসে। এ তো গেল প্রোডিউসারের একটা অ্যাঙ্গেল থেকে, ডিরেক্টরের অ্যাঙ্গেলে যদি আসি, যেহেতু আপনি ডিরেক্টর, তখন কতটা কমফোর্ট ফিল করেন? আমি নিজেকে একজন নির্মাণ শিল্পী বলতে চাই কিন্তু পারছি না বলতে। কারণ? কারণ কারণ আমাকে আসলে সব কিছু ম্যানেজ করতে হচ্ছে, ম্যানেজার 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 হইতে হচ্ছে, ম্যানেজার হইতে হচ্ছে। ওই শিল্পীকে ম্যানেজ করতে হচ্ছে, লাইট আমি আসলে ম্যানেজ করতেছি। ওভারঅলি ম্যানেজ করার পরে ধরেন যে কি বলবো, যে কিছু ছবি মানে স্টিল না তুলে ভিডিও আকারে ক্যামেরাম্যানের সহযোগিতায় কিছু ছবি ধারণ। তাহলে কি বলবো, ডিরেক্টর সমান সমান ম্যানেজার? ম্যানেজার বললাম, আপনি আবার কিছু বললেন না, এটার একটা ছোট আমি আরেকটু ই করতে চাই, মানে এটা কেন হচ্ছে? মানে আমাদের এটা কোনোভাবেই তো আসলে ওই যে ইন্ডাস্ট্রি হওয়ার মতো না, যে যার মতো চলছে, এই সমস্ত কারণেই, মানে এটা এক জায়গায় করা যায় নাই টাকার ক্ষেত্রে। শুধুমাত্র আপনি সে লাইটম্যান বলেন, ক্যামেরাম্যান বলেন, সরি ক্যামেরাম্যান বলে অনেকে মাইন্ড করতে পারে, ডিওপি বলতে হবে, কিন্তু আমি যে ওটার সাথে একমত না, যার কারণে ক্যামেরাম্যান শব্দটা আমি ব্যবহার করি আমার নাটকের ক্ষেত্রে। তো প্রোডাকশন বয় বলেন, ম্যানেজার বলেন, অভিনয় শিল্পী বলেন, যেই বলেন না কেন, শুধুমাত্র একজন যে এই যে আমাদের মতো মানে ডিরেক্টর কা ম্যানেজার, এরা ব্যতীত সবার কাছে শুধুমাত্র টাকাটাই মুখ্য। সেটে অন টাইমে আসাটা বা সেটে কার কি কাজ, সেই কাজটুকু তারা করতে রাজি না। আপনি এখন, আমি জানি না আপনার লাস্ট আপনি কতদিন হচ্ছে ডিরেকশন দেন না, আমি অনেক দিন হয়ে গেছে, এক বছর হয়ে গেছে আমি ডিরেকশনে নাই, মানে দিচ্ছি না, সেটা অন্য কারণ, সেটা ফ্যামিলিগত কারণে। তো যেটা হচ্ছে যে আমি লাইটম্যানকে বলছি বা লাইট যে গ্রাফারকে বলছি যে ভাই আমি এটা চাচ্ছি, ভাই দিচ্ছি, দিচ্ছি বলার পরে দেখতেছি সে দূরে যেয়ে ফোনে কথা বলতেছে, তার অ্যাসিস্ট্যান্ট যেয়ে ফোন টিপতেছে, পরের দিনে শিডিউল ঠিক করতেছে, হ্যাঁ, বা ফোন টিপতেছে, আর্টিস্ট বসে টিকটক করতেছে, সেলফি উঠাচ্ছে, বাট স্ক্রিপ্টটা পড়ার ক্ষেত্রে বা আমি কি ডিরেকশনটা দিচ্ছি বা আমি কি বলতে চাচ্ছি, তাকে দিয়ে কি বলাইতে চাচ্ছি, তার প্রতি কোনো মনোযোগই নেই, কোনো মনোযোগই নাই। হ্যাঁ, তাদের ভিতরে আর একটা, আপনি নিউ কামার বলি বা সিনিয়র বলি বা স্টার বলি, সবার ক্ষেত্রে একই কথা, ভাই সেটে যে আমাকে ভালো দেখা যাচ্ছে, ভাই একটু দেখান না আগে আমার চুলটা ঠিক ছিল কি, ওয়াই, এবং শর্ট দেওয়ার পর ভাই দেখেছো শর্টটা, হ্যাঁ, তো ভাই তুমি কে শর্ট দেখার, তুমি কে শর্ট দেখার, শর্ট তো আমি দেখব, আমি যদি না বুঝি তাহলে তো আমি ডিরেকশন দিতে আসি নাই, বা তুমি আমার ডেটটা দাও নাই, তাহলে তুমি আমাকে ডেটটা দাও নাই। তো এই জায়গাটা নিয়ে আসলে কেউ কথা বলে না, সবাই আসলে ওই যে ম্যানেজ করে যাচ্ছে। আর আপনি যেভাবে যাই বলেন না কেন, যতদিন পর্যন্ত যার যার জায়গায় সে যদি সৎভাবে তার পেশার কাজটুকু যদি না করে, যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত কিছুই হবে না, মানে এই জায়গাটা ঠিক হবে না, হবে না। অথচ এই মার্কেটটা আমরা সবাই ছোট ছোট বলি কিন্তু এটা কিন্তু বাৎসরিক ১২০০ কোটি টাকার বাজেট ইয়ার্স। সো ১২০০ কোটি টাকা কিন্তু ইটস এ হিউজ। তো এই ১২০০ কোটি টাকা যেখানে নাড়াচাড়া হয়, সেটা কি একটা ইন্ডাস্ট্রি দাঁড়াইতে পারলো না, নাকি এভাবে মনোপলি আমরা চাই না, মানে আমরা মনোপলিতে চলতে পারি না, না আমরা চাই না, কারণ চাই না হচ্ছে যে আমার পকেটে বেশি আসছে, আমরা চাই না, তার কারণ হচ্ছে যে ওই যে আমি যেভাবে নিতে পারি, না না শুরুতেই বললাম যে টেলিভিশনের জন্য সিঙ্গেল প্রোডাকশন না, আজকে আপনি আমি বলি শুধু সিঙ্গেল প্রোডাকশনটা দাই, অবশ্যই সিঙ্গেল প্রোডাকশনটা দাই, না কিন্তু আমি বলছি শুধু সিঙ্গেল প্রোডাকশন দাই, নাকি আমরা যে এই, আমি নাটকের মানুষ ভাই, আমি নাটকের কথাটাই বলবো, আমি নাটকের কথাই বলছি, আমি নাটকের কথাই বলছি যে এই শুধু সিঙ্গেল প্রোডাকশন দাই ইন্ডাস্ট্রি না হওয়ার পেছনে, নাকি
আরো অন্যান্য কিছু আছে, মানে আমাদের আসলে আমরা এত টাকা মিলায়া এত টাকা দিয়ে আমরা একটা প্রফেশনালিজম ধরতে পারলাম না কেন, আমরা একটা ইন্ডাস্ট্রি হইতে পারলাম না কেন? তিনটা কারণ। প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এক ঘন্টা নাটক। আচ্ছা, এটা হচ্ছে এক। দুই নাম্বার হচ্ছে পেশাদার প্রযোজক নাই বা পেশাদার প্রোডাকশন হাউস নাই। দুই। তিন নাম্বার হচ্ছে, এটা একটু আসলে সরি অন্যভাবে কে কিভাবে নেবে জানি না, সেটা হচ্ছে পেশাদার নির্মাতা নাই। এই 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 পেশায় যারা জড়িত, এই পেশার মানে উৎপাদিত জিনিসটা যেখানে যাচ্ছে তারা কি পেশাদার, আপনি কি মনে করেন? মানে টেলিভিশনগুলো, আমাদের দেশের টেলিভিশনের শুরুর থেকেই যদি বলি, মানে বিটিভি, তারপরে হচ্ছে এটিএন বাংলা, স্যাটেলাইট আসছিল, হ্যাঁ এটিএন বাংলা, নাম্বারও দেখেন আমাদের সব। তো এইভাবে করে সিরিজ অনুযায়ী, এখন যেহেতু আমি বেসরকারি টেলিভিশনের কথাইগুলোই বলি, সেখানে হচ্ছে আমাদের এইখানে টেলিভিশনগুলো শিল্প সাহিত্য চর্চার জন্য নয়। প্রেম কয়টা করছেন জীবনে? একটা দুইটা জিনিস আমার নাই। আচ্ছা, মানে বলতে চাচ্ছেন প্রেম নাই? প্রথমত প্রেম নাই, দ্বিতীয়ত আমি গান গাইতে পারি না। একটা ডিরেক্টরের প্রেম থাকে না, প্রেম নাই, তো প্রেমের সিন করেন কেমনে? আমার প্রেমটা আছে। প্রেম নাই নাকি? প্রেম নাই নাকি না বলতে চাচ্ছেন না? না, আমার নাই। আমরা কাউকে বলবো না, আমরা কাট দিয়ে দেব। কাট দেওয়ারও কিছু নাই, আপনি অনিয়ার করলেও আমার কোনো সমস্যা নাই। আমার জীবনে প্রেম বলতে কোনো জিনিস নাই, কেন আমি প্রেমে পড়ি নাই। মানে আপনি পড়েন নাই, কেউ আপনার উপরে পড়ে নাই, এরকমও তো হইতে পারে। ওইটাও খেয়াল করি নাই। আচ্ছা, মানে এই পথে হাঁটিনি নি আপনি? না, এই পথে চেনেনি না। এটার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে তার আগে একটু খোঁচাই নি আপনাকে, সেটা হচ্ছে যে মানে ওই আমার উস্তাদ বলছিল যে তোমার সাথে যদি নায়িকার প্রেমটা না হয় তুমি আসলে ডিরেকশনটা দিতে পারবে না। তো আমি যতবার কাজ করি, যেখানেই কাজ করি না কেন, প্রত্যেকবার আমার একটা নতুন নতুন প্রেম হয়। আপনার হয় না কেন? কারণ আমি এই জায়গাটা জানি অন্যরকম। আচ্ছা, সেটা জানি যে আমি আমার কাজের সাথে প্রেমটা আছে কিনা। অবশ্যই কাজের সাথে যদি আমার প্রেমটা থাকে, আমার গল্পের সাথে যদি প্রেমটা থাকে, অবশ্যই থাকলো, আমার যদি আমার ইউনিটের সাথে প্রেমটা থাকে, তাহলে আমার কাজটা হবে। যেহেতু আপনি যখন নায়িকাকে একটা প্রেমের দৃশ্য সুন্দর করে বোঝাবেন, আপনি যদি চোখে চোখটা নাই রাখতে পারেন, আপনি আসলে কি বোঝাবেন? আপনি যখন চোখ রেখে কথা বলা আর হচ্ছে যে তাকে আমার স্ক্রিপ্টটা বা সিকোয়েন্সটা বোঝানো, প্রেমের সিকোয়েন্সটা বোঝানো, এর সাথে যে আমার তার সাথে প্রেমে পড়তে হবে বা প্রেম করতে হবে, মানে ওই সময়ের জন্য আমি প্রেম বলতে কিন্তু বুঝাইছি যে হচ্ছে যে মানে আপনি মানে হচ্ছে অ্যাফেয়ার, এটা কিন্তু বুঝাই নাই। না না না, আমি 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 সেটাই কিন্তু বলছি যে কাজের জন্য যে প্রেমটা সেটা হয়, সেটা আছে, সেটা আছে। আচ্ছা, সেটা কেন থাকবে না? সেটা না থাকলে তো আমি কাজ করতে পারতাম না। সেটাই বলেন না, কতবার পড়ছেন সেরকম? ভাই যতগুলো প্রোডাকশন করছি ততবারই পড়ছি। আচ্ছা, রাতের বেলা এসএমএস করতেন? না, সেটা আছে, রাতের বেলা কালকে শুটিং হবে এসএমএস করতেন? হ্যাঁ, এটা না, ওই কাজটা আমি কখনোই করি নাই। আমি পুরো প্রোডাকশন ডিজাইন করার পরে আমি আমার অ্যাসিস্ট্যান্টের হাতে দিয়ে দিছি যে পরের দিনের শিডিউল কি আছে, সব প্ল্যান তার কাছে আছে, সে সবাইকে নাও। মানে নায়কের সাথে আপনার কোনো সিন নাই? শুধুমাত্র ওই সেটে, এছাড়া নাই। না, এবং ক্যামেরার সামনে প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়। ফিল্ম তো এখন মোটামুটি হচ্ছে, আবার একটা জোয়ার দেখতে পাচ্ছি, স্বপ্ন দেখতে পাচ্ছি, কি বলবেন? আমি অবশ্যই এটাকে ভালো সাইন হিসাবে দেখি। সেই সাথে আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে ভাই, যে আমরা যারা ছবি দেখছি বা দেখি না বা যারা করছে, এই মুহূর্তে আমাদের অনেকটা সময় গেছে যে চলচ্চিত্রের খুব বাজে একটা সময়, মাঝখানে বহু বছর আমাদের চলচ্চিত্র হয়নি বা হয়েছে হল নাই, অনেক সীমাবদ্ধতার ভিতর দিয়ে এখন আবার কিছু ভালো ছবি আসছে। ওটা কপি ছবি না মেকিং খারাপ নাকি হচ্ছে ওটার বাজেট বলছে 200 কোটি টাকা কিন্তু ওটা 5 কোটি টাকা, না ভাই এই আলোচনায় আসেন না। আপনি যদি পারেন আপনি ছবিটা দেখেন, সবগুলো ছবি দেখেন, না পারলে একটা দেখেন, পারলে 5 জনকে নিয়ে দেখেন, অন্ততপক্ষে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য ট্রাই করেন। যদি ইন্ডাস্ট্রিটা আবার একটু বাঁচে, অবশ্যই ভালো ছবি মন্দ ছবি তখন বাছাই করেন, ছবি হইতে দেন আগে।
আগে ফিল্ম হইতে দেন, কারণ আমাদের অনেক ভালো ভালো প্রযোজক আজকে নাই, ভালো ভালো অনেক নির্মাতা বসে আছে। আপনার কথা থেকে একটু যদি একটু আমি বলি, যে এই আপনি বলছেন যে ভাই এখন নেগেটিভটা বইলেন না ভাই, একটু ছবিটা হইতে দেন, মানে এটা কেন, মানে হাতে পায়ে ধইরা কেন? না কারণ হচ্ছে যে হাতে পায়ে ধরা হইলো না, আপনি তো অডিয়েন্সকে বলতেছেন যে ভাই কিছু বলেন না ভাই, আমি একটা ছবি বানাইছি খুব খারাপ, কিন্তু হয় আপনি দেখেন নাহলে না দেখেন, কিন্তু খারাপ জিনিসটা বলেন না। আমাদের দেশের অডিয়েন্স আমি যদি বলি, অবশ্যই অডিয়েন্স অনেক বোদ্ধা, ভালো বোঝে, কিন্তু যে সমালোচনাগুলো হয় বা সমালোচনা যারা করে, একটা ভালো ছবি হইলে খারাপ সমালোচনা করার পরে ছবিটা কি মানে বাদ হয়ে যাবে, মানে চলবে না, এরকম কিছু ভয় আছে? না না না, যে কারণে আপনি এরকম করে বলা, একটু শেষ করি তাহলে বুঝতে পারবেন যে কেন এরকম করে বলা। মূলত হচ্ছে আমাদের দেশের যে সাধারণ জনগণ বা যারা, যাদের উদ্দেশ্যে আমাদের নির্মাতারা চলচ্চিত্র নির্মাণ করছেন, সিনেমাটি নির্মাণ করছেন, তারা আসলে এই ধরনের মন্তব্য করে না। তারা ছবিটা দেখে, ভালো লাগলে বলে ভালো লাগছে, খারাপ লাগলে বললে খারাপ লাগছে, কিন্তু যে বিস্তর বর্ণনা সহ যেভাবে করে নেগেটিভিটিটা আসে, সেটা হচ্ছে আমাদেরই এই ইন্ডাস্ট্রির লোকগুলো করে। আমি এই কথাটা তাদের উদ্দেশ্যে বললাম, কারণ আপনিও নির্মাতা আমিও নির্মাতা, আমি করতে পারছি কি পারছি না সেটা না দেখে, আপনি করেছেন সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট না করে আমি আপনাকে নানানভাবে খোঁচাচ্ছি, আপনার নেগেটিভিটি তুলে ধরার চেষ্টা করতেছি, আপনাকে খাটো করার চেষ্টা করতেছি, এই কারণে কথাটা বলা। কারণ আজকে সামাজিক মাধ্যম বলি, গণযোগাযোগ মাধ্যম বলি, এই মাধ্যমগুলোতে পরিষ্কারভাবে আপনার আমার কথাগুলো সাধারণ মানুষ দেখতেছে, জানতে পারছে, যে হচ্ছে সিনেমাটি দেখে নাই, হলে যায় নাই, কিন্তু আপনার আমার মন্তব্যের কারণে সে হয়তো বা যাওয়া থেকে বিরত থাকতেছে, অথবা যে কিছুক্ষণ পরে তার কাছে ওই কথাগুলোই তার মনের ভিতরে বারবার সুইয়ের মতো বা আলপিনের মতো খোঁচাচ্ছে, সে বেরোয় আসতেছে, এসে বলছে কথা তো ঠিক, ক্ষুধায় কামিয়ে আসছে, এই কারণে কথাটা বলা। কারণ ম্যাক্সিমাম নেতিবাচক মন্তব্যগুলো আমাদের এই ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট মানুষগুলোই করে। আমাদের সিনেমা একটু আগায় যাক, আমরা সেই অবশ্য করতেই পারি। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকুন।